আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজছে 5:45, আমি এখন ভিডিও শুরু করলাম। আসলে আজকে একদম সারাদিন ভিডিও করার সময়ই হয়নি, এই কারণে হয়নি, আমাদের শনিবারের দিন বাজার করা হয়নি, শুক্রবারের দিন সমস্ত বাজার শেষ হয়ে গিয়েছে, আর শনিবারের দিন আমাদের ভুলবশত বাজার করা হয়নি। তো সেই কারণে আজকে আমাকে বাজার যেতেই হতো, কিচ্ছু ছিল না, সবজি ছিল না, ইফতারিতে শুধু খেজুর আর শসা ছাড়া আর কিছু ছিল না। তো সেই কারণে আর সবজি টবজিও কিনতে হতো, তাড়াহুড়ো করে আমাকে সকালবেলায় সমস্ত কাজ শেষ করে বাসন টাসন পরিষ্কার করে ঘর ক্লিন করে ঘর মানে এভরিথিং সব কিছু করার পরে আদিকে খাইয়ে তাড়াহুড়ো করে আমি বাজার গেছি। আর আমি কালকে রাত্রিবেলায় একটা কথা বলি, কালকে আমাদের এখন এখানে ওয়েদার কীরকম হচ্ছে, মানে রাত্রিবেলায় দিনের বেলায় 12-13 এরকম টেম্পারেচার থাকছে, আর রাত্রিবেলায় 1-2 এরকম টেম্পারেচার থাকে। তো আমরা জেনারেলি 1-2 টেম্পারেচার থাকলে তো জানলা খুলে শোয়া যাবে না, জানলা টানলা সব বন্ধই থাকে, শুধু কিচেনের একটা জানলা রিল করা থাকে, কারণ হচ্ছে কিচেনে অনেক জিনিস এমনি ওপেন পড়ে থাকে, তো শেহরির জন্য অনেক কিছু থাকে ওপেন পড়ে থাকে, মানে শেহরির জন্য থাকে। এবার সেগুলো হিটার যদি ফুল হতে থাকে তাহলে ভাত তরকারি বা অন্য কিছু থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে, সেই কারণে হিটার অন করা থাকে না। আর এদিকে বুরহান চলে এসেছে, আদি ড্যাডের, আদি এটা তো ড্যাডি না, এটা আঙ্কেল, তো ওই কারণে রাত্রিবেলা আমি 1টার দিকে উঠে দেখছি যে চারিদিক জানলা দরজা বন্ধ থাকার কারণে আমি পুরো একদম চুল টুল সমস্ত ঘেমে একদম ব্যাজ ব্যাজ করছে। এবার তখনই আমার কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছিল। তারপর সকালবেলায় উঠে স্নান করে বেরোইনি, এবার এখান থেকে আমি বাড়ি থেকে বেরিয়েছি 10:30 সময়, গিয়েছি 11টার সময় একটা দোকানে ঢুকেছি। দোকানে ঢুকে মনে হচ্ছে আমি ওখানে হাত পা কাঁপতে লেগেছে, পড়ে যাবো, আমার পুরো শরীর মাথা পর্যন্ত গরম হয়ে গেছে, ঘুরতে লেগেছে আমার, সে একটা কেমন হয় না ওই রকম অস্বস্তি ফিল হচ্ছে। তারপরে আমি দোকান থেকে বেরিয়ে একটা জায়গায় বসলাম, ওখানে সামনেই বাসস্টপ ছিল, বাসস্টপে বসার জায়গা আছে, আরাম করে বসা যেত, কিন্তু এখানে বাসস্টপে বসলে বাসস্টপে কী করে, ওরা বাস দাঁড়িয়ে যায়, যতগুলো বাস যাবে ততগুলো বাস দাঁড়িয়ে যাবে, তো সেই কারণে বাসস্টপের পাশে একটা জায়গায় লিলি ফুলের বেদি করা ছিল, ওইখানে একটু জায়গা ছিল, ওখানে বসলাম। তারপরে তাহলে যে বাড়ি চলে আসবো, তারপরে ভাবলাম আর যখন চলে এসেছি আর তারপরেও আমার এখনও 1.5 কিলোমিটার মতো হেঁটে আরও যেতে হতো, তবে কী করবো বুঝতে পারছিলাম না, তো সাহস করে চলেই গেলাম দোকানে গিয়ে বাথরুমে, মানে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে বাজার টাজার করা হলো। বাজার টাজার করার পরে এবার মানে শরীরটা আনইজি ফিল করছে বলে আমি সেরকম ভিডিও করিনি। তারপরে এবার ফিরে আসছি, তখন আমার মনে পড়ছে আমি টমেটো নিইনি। তারপরে আবার ইন্টারেস্ট পার গেলাম, কাছে তখন ইন্টারেস্ট পাই, মানে আমি যখন যে রাস্তায় এসে আমার মনে পড়েছে তখন ইন্টারেস্ট পার ছাড়া আমার কোনো অপশান নেই, ইন্টারেস্ট পারে গিয়ে আবার টমেটো কিনলাম আর মটরশুঁটি কিনলাম, মটরশুঁটিগুলো বেশ ভালো লাগছিলো তাই দেখে কিনলাম, যা দাম নিলো। আমি পরে ভিডিওতে দেখাচ্ছি কী কী কিনেছি। তারপরে বাড়ি ফিরলাম, আর একটা জিনিস ছিল, আজকে আমার ক্লাস, আজকে থেকে আমার A1.2 এর ক্লাস ছিল, তো আমি তাড়াহুড়ো করে বাড়িতে এসলাম, যখন বাড়িতে আসি তখন 1:15 বাজছিল, আদিকে স্নান করালাম, আদিকে খাওয়ালাম, আদিকে এবার ঘুম দেওয়াবো, ঘুম দেওয়ানোর আগে আদিকে পানি খাইয়ে আবার শুশু করিয়ে ঘুমাতে দিতে হবে, কারণ মিনিমাম আধ ঘন্টা ভাত খাওয়ার আর ঘুমানোর মাঝখানে আধ ঘন্টা টাইম রাখতে হবে, নাহলে ঘুমের ঘরে 1 ঘন্টা পরে উঠে বলবো আমি শুশু করতে যাবো, তখন আমাকে ক্লাসের মাঝখানে উঠতে হবে, কিছু করার অপশন ছিল না। তাড়াহুড়ো করে এরকম করতে করতে আদিকে যখন ঘুম পাড়ালাম তখন 3টে বাজছে, আদি 3টের সময় ঘুমালো, আমার 3:45 থেকে ক্লাস ছিল। তারপরে আমি স্নান করলাম, তারপরে আবার আমি যেহেতু A1.1 শেষ করেছি জানুয়ারিতে, এর মাঝখানে একদিন মাত্র পড়াশোনা করেছি, তার মাঝখানে পড়াশোনা হয়নি 4 মাসে, তো তখন আমি আবার একটু রিভিশন দিলাম, ওই 30 মিনিট আধ ঘন্টার মধ্যে আবার একটু রিভিশন দিলাম, তারপরে ক্লাস শুরু হলো, ক্লাস শেষ করা শেষ হতে আর 15 মিনিট বাকি ছিল, তখন আদি উঠলো, আদি উঠে বলছে আমি আবার শুশু করতে যাব, কিছু করার নেই। তারপরে আমি আবার ক্লাসটাকে ভিডিও অফ সব অফ করে, জুমে যেহেতু ক্লাস ছিল তাড়াতাড়ি করে আবার আদিকে শুশু করিয়ে নিয়ে এসে বাকি ক্লাসটা অ্যাটেন্ড করলাম, তারপরে আদিকে দুধ খাওয়ালাম, খাইয়ে এতো নিয়ে আসলাম বাইরে নিচে, এবার আদি একটুখানি খেলবে। আদিকে যখন বাজারে গিয়েছিলাম তখন ওকে আসার সময় ওকে পার্কে খেলানোর কথা ছিল, আমি বলেছিলাম এখন তো হচ্ছে না বাবু, আমার শরীর খারাপ করছে, দেরি হয়ে যাচ্ছে, মাম্মির ক্লাস আছে, তোমাকে বিকালে নিয়ে যাবো, ঘুম থেকে উঠে বলছে পার্কে চলো, তাই আবার নিচে নিয়ে আসলাম। আর এই তো এটা আমাদের আজকে শপিং, 1 কেজি স্ট্রবেরি নিয়েছি, আর এটা র্যাপসবেরি মনে হয় 125 গ্রাম থাকে, তার আর স্ট্রবেরিতে আজকে অনেক বেশি ছাড় দিয়েছিল, সেই কারণে 1 কেজির একটা পুরো বক্স নিয়েছি, আর ইয়োগার্ট নিয়েছি, তারপরে আঙ্গুর নিয়েছি, সবুজ আঙ্গুর, তারপরে ব্ল্যাক আঙ্গুর, তারপরে ইয়েলো মেলান, জুকার মেলান, আর আমি আর একটা জিনিস নিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে তরমুজ। তরমুজটা আমি আমি ভাবছিলাম যে আমি কিছু ভুলেছি, কী আর ভুলেছি আর মনে পড়ছিল না। আর একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা রেড বেল পেপার নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিগুলো বেশ ভালো ছিল, আর আদির এই মিল্কগুলো নিয়েছি, এগুলো তো 50% ছাড় ছিল বলে আদি এই মিল্কগুলো ভীষণ পছন্দ করে, তো আমি এমনিই কিনি অন্য সময়, বা মিল্কগুলো নিয়েছি 7টা। আর শশা নিয়েছি, এটা ইন্ডিয়ান শশা, এটা তুর্কির দোকান থেকে নিয়েছি,
আর বুরহানের এই টুথপেস্টটা, বুরহানের টুথপেস্টটা কেন ইউজ করে আমি জানি না, ডাক্তার একবার বলেছিল, তারপর থেকে এই টুথপেস্টটা ইউজ করে। 75 গ্রাম টুথপেস্টের দাম প্রায় 700 টাকার কাছাকাছি নাই, 640 না 660 এরকম কিছু একটা নাই। আর এখানে পেঁয়াজের কলি নিয়েছি কারণ ফ্রাইড রাইস বা কোনো চাইনিজ রান্না করতে পেঁয়াজের কলি খুব ভালো লাগে। আর আমি ইয়ে নিয়েছি, বিনস নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, ফুলকপি নিয়েছি, তো এরকম করতে করতে বেশ অনেক বাজার হয়ে গেছে। আর বেগুন, আর এখানে বেগুন অনেক বেশি দাম, এই একটা বেগুন 180 টাকা করে নেয়। ফুলকপি বাঁধাকপির দাম আমার মনে নেই, যেগুলো দরকার মানে যা যা দরকার ছিল তাই নিয়ে নিয়েছি। আর আপনারা ইন্ডিয়াতে এই এখন তরমুজ টাইপের জিনিস অনেক বেশি খাবেন। আর আদি এখন কান্না করছে, চিৎকার করে করে কান্না করছে। শশা নিয়েছি, এই শশা বলছি কলা নিয়েছি, আর বেরি নাশপাতি, নাশপাতিগুলো এখানকার অনেক বড় বড় হয়। এই তো এটাই হচ্ছে আজকের বাজার। আর এই তো আমি এখন ইফতারি রেডি করবো, তো ইফতারিতে আমরা অনেক বেশি কিছু করি না, আমি সেটা বারবারই বলি। যতগুলো রকমের ফল থাকে সব ফলগুলোকে একটু একটু করে কেটে নিই, কেটে নিয়ে সবগুলোকে একটু চাট মশলা, বোরহান একটু চাট মশলা নেয়, চাট মশলা নিয়ে তারপরে সেটাকে ব্লেন্ড করে দিই মিক্সারে। কারণ হচ্ছে বসে বসে ফ্রুটস খেয়ে মানে অনেক বেশি টাইম লেগে যায়। আর ইফতারি করার পরে সত্যি কথা বলছি, এখানে যেহেতু 18 ঘন্টা রোজা, সেহেতু মানে 18 ঘন্টা পরে ইফতারি করার পরে ওই এনার্জি থাকে না পানি খাওয়ার পরে, যে আমি অনেক বেশি ফল বসে বসে কেটে কেটে খাবো বা চিবিয়ে চিবিয়ে খাবো। তাই আমরা স্মুদি বানিয়ে নিই, সবকে একসাথে ব্লেন্ড করে দিই, তো সব ফলই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করি। আর এটা সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, কারণ হচ্ছে নাহলে এটা নিয়ে ঝগড়া হবে, কাঠটা বেশি হয়ে গেছে, কাঠটা কম হয়ে গেছে তাই। আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা দিনের ভিডিও, এই ভিডিওটার সঙ্গে কোনো লিঙ্ক নেই, কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা মোটামুটি প্রায় 10 দিন আগে করা আমার একটা ভিডিও, তো আমি আপনাদের সাথে অনেকবার চাইছিলাম শেয়ার করি, এত সুন্দর একটা মনোরম ভিডিও এটা। আমার এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা, এখানে আমি অনেক বেশি টাইম কাটাই, বোরহানের অফিসের ঠিক উল্টো দিকের এই পার্কটাই। আর এই ফুলটা একটা খুবই সুন্দর সুগন্ধ আছে, এই যে হাওয়ার দোলার সাথে সাথে এই ফুলটা দুলছে, আর তার সঙ্গে সঙ্গে এখানটাই যে সুগন্ধটা একদম পুরো মোমো করে পুরো বাতাসে, আকাশে বাতাসে ছড়িয়ে ছড়িয়ে বলছে, বসন্ত চলে এসেছে, আমি বসন্তের ফুল, মানে সব মিলিয়ে এত মনোরম একটা পরিবেশ। কিন্তু এই ফুলটার জন্য আমার একটাই দুঃখ, 7 দিনের মাঝখানে ফুলটা সমস্ত মানে পুরো গাছটা খালি হয়ে যায়, শুধু পাতায় থাকে আর কিচ্ছু থাকে না। আর আদি এখানে বসে বসে খেলা করছিল। আমি যখন লিওবেনে প্রথম আসি এবং কিচ্ছু চিনতাম না, শুধু বোরহানের অফিসটাই চিনতাম, তো বোরহানের অফিসের সামনে এই জায়গাটা এসে আমি অনেক বেশি টাইম কাটিয়েছি। আর আদি এখানে আমি যেহেতু হেয়ারব্যান্ড পরে এসেছি, তাই আমার দেখাদেখি হেয়ারব্যান্ড পরেছে। আর আমরা এখনও রোজার টাইমে ওই 3:30 থেকে 3:30 থেকে 3:30 মাঝখানে আমরা যদি বেরোই, তখন বোরহানের অফিসে, বোরহান জেনারেলি রোজার সময় 5টার পরে অফিসে থাকে না, ম্যাক্সিমাম 5:30, তো বোরহানের জন্য আমরা ওয়েট করি, তারপরে আমরা 3 জন একসঙ্গে যাই, তাহলে আমরা বোরহানের জন্য এখানে বসে বসে ওয়েট করছি। কিন্তু আমার এই জায়গাটা সব থেকে পছন্দের জায়গা পুরো লিওবেনের মধ্যে। এই তো বোরহান চলে এসেছে আর আমরা বাড়ি যাচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।